তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত থাক এতে পান্তরে যেতে হবে না বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে আজ মনে হয় আমার যাওয়া হচ্ছে What? তোমার যা হচ্ছে না মানে কি? কেন আমার উপর এত ঝামেলা যাইবো? সংসার কি আমার একলার? হাতে একটা টাকা নাই। আর উনি অসুখ বাধায় পড়ে রইছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পা আমার মন ভুলাই রে ওই দিকটায় না আমার আর ফুলকির স্কুল আর পাশেই একটা খাল আছে ওই খালে অনেক শাপলা ফুটে ওইখানে আমরা যে কত শাপলা তুলেছি বাহ কি সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ প্রাণটা জুড়িয়ে গেল রে পালকি আসলে কি জানো শেকরের টান বড় জিনিস গরুর খাঁটি দুধের যেন কাশির সাথে কয়বার বমি হয়েছে তা তো দুই তিনবার হইব বমির সাথে কোনো রক্ত রক্ত গিয়েছে না তাই আজ সকাল থেকে কাশিটা খুব বাড়ছে আর সাথে বমিও তারপর তুই অজ্ঞান হয়ে গেল ডাক্তার সাহেব আপনার এখন কি অবস্থা জ্ঞান ফিরবো কখন কি কোমরে মা অবস্থা ভালো না যত তাড়াতাড়ি পারো হসপিটালে নিয়ে যাও দেরি করো না আমার কিছু হবো না
তুমি কোনো চিন্তা করো না। আগে আগে আবার হাসপাতালে নিয়ে যাও দরকার। আমি যাই, একটা ভ্যান দেখে নিয়ে আসি। কথা বলতে তুই আশা করছিস ভালো হয়েছে, তোর তোর আবার অবস্থা ভালো না, কিছু একটা কর মা, তোর আপারে বাঁচানো যাইব। ডাক্তার কইছে আপারে সদর হাসপাতালে নিয়ে যাইতে। তুমি থাকো, আমি একটা ভ্যান ডেকে নিয়ে আসি। কোথাও যেতে হবে না বলকি। সোহেল, শরীফ, বিয়াকে গাড়িতে উঠানোর ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে হাসপাতালে পৌঁছে দিন। আসো। ফুলকি, চোখের পানিটা মুছো। তোমাকে এইভাবে দেখতে আমার ভালো লাগছে না। কি হল, চোখের পানিটা মুছো। চোখের সামনে আব্বা এতটা অসুস্থ হয়ে গেল, অথচ আমরা কেউ কিছু টের পাইলাম। ফুলকি, ফুলকি প্লিজ প্লিজ নিজেকে সামলাও, দেখবে আঙ্কেল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সোহেল, আব্বা ভালো হয়ে যাবেন তো? অবশ্যই পালকি, বাবা ভালো না হয়ে কোথায় যাবেন? হ্যাঁ, তাকে সুস্থ করিয়ে তারপর আমরা দুজন এই হসপিটাল থেকে বের হব, এর এক সেকেন্ড আগেও আমরা কোথাও যাব না। পালকি, ডাক্তাররা তো আছেন, তারা তাদের বেস্ট ট্রাইটা করে যাচ্ছে। আমি তো আশাবাদী বাবা ঠিক হয়ে যাবে, আর যদি তারপরেও কোনো কিছু না হয় তাহলে বাবাকে ঢাকায় নিয়ে যাব। পালকি, এর চাইতে বড় কথা হচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে, অনেক শক্ত হতে হবে। আমরা সবাই তো তোমার সঙ্গে আছি, তাই না? আপনারা এইখানে থাকবেন, এই বাড়িতে? না মানে, এরকমই তো আমাদের ইচ্ছে ছিল, আপনি এ নিয়ে একদম ভাববেন। এসব দেখেও তোমার এখানে থাকার ইচ্ছা আছে? এমনিতে ছোট বাড়ি, তার উপর আবার রোগীর বাড়ি, ওনাদের কথা একবার ভাবো। এখন না জিয়া, আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, ওরা আমাদের আত্মীয়, আর ওদেরকে এভাবে রেখে আমরা চলে যাব? তুমি এটা ভাবলে কি করে? আপনাদের কথাবার্তা শেষ হলে একটু চলেন, চা নাস্তা খাইবেন। না না, আপনি এসব নিয়ে একদম একদম চিন্তা করবেন। কি যে কন্যা, আপনারা গৃহস্থ বাড়িতে আইসেন, তাছাড়া আপনারা হলেন আমাকে বড় কুটুম, একটু গুড়মুড়ি না খাই। না না, ওসবের কোনো দরকার নেই, আর তাছাড়া সোহেল ফিরে আসলেই তো আমরা চলে যাব। এই যে কইলেন এইখানে থাকবেন, আচ্ছা যাই, আমি কিছু খাওয়ানো জোগাড় যন্ত্র করে দিয়ে। নাজিয়া, নাজিয়া, এটা সোহেলের শ্বশুর বাড়ি, আর বিপদের সময় শ্বশুরকে সাহায্য করাটা সোহেলের কর্তব্য। ওকে ওর কর্তব্যটুকু পালন করতে দাও।
প্লিজ হাসপাতাল থেকে ফিরে এসে যদি সোহেল বলে চলে যাব চলে যাব আর না হলে তুমি একাই এখান থেকে চলে যেতে পারো ড্যাড আরে তোরা চলে এসেছিস ভাই কেমন আছে চিন্তার কিছু নেই আঙ্কেল এখন স্টেবল আছে তাই আমাদের ভাইয়া পাঠিয়ে দিল তোদেরকে পাঠিয়ে দিলেও আর তোরা সোহেলকে একা রেখে দিয়ে চলে আসলি নাজিয়া সোহেল সবকিছু জেনে বুঝেই করেছে আর তাছাড়া সোহেল ওখানে একা থাকবে কেন ওর সাথে বাকি আছে না ভাইয়া বললো যে হাসপাতালে তো ভিড় করার দরকার নেই যদি জরুরি কিছু হয় আমাদের ফোন দিয়ে জানাবে আর আমাকে বললো বাড়িতে ফেরার সময় যেতে বাজার করে নিয়ে আসি তাই বাজার করে নিয়ে আসি ফুলকি চলো পালকি তোমাকে অনেক স্ট্রং হতে হবে অনেক শক্ত হতে হবে তোমাকে টেনশনে হবে না পালকি ডাক্তার দেখুন ওনাকে ভীষণ ক্রিটিক্যাল অবস্থায় আমরা পেয়েছি আমরা আমাদের বেস্ট ট্রাই করছি সত্যি কথা বলতে পেশেন্টের কন্ডিশন খুব একটা ভালো তাহলে আমরা একটা কাজ করি পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকার কোনো বড় হসপিটালে শিফট করি সেটা চাইলে আপনারা করতেই পারেন তবে রোগীর এই কন্ডিশনে ঢাকার ডিস্ট্রিক্ট তো আপনাদের ভাবতেই হবে আলা না করুক রাস্তায় যদি কিছু না 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 তাহলে থাক আমাকে তাহলে ঢাকায় নেওয়ার কোনো দরকার নেই আচ্ছা ডাক্তার সাহেব তাহলে আপনি আমাদের সাজেস্ট করুন কি করা উচিত প্লিজ উনাকে নেক্সট 24 ঘন্টা ফুল অবজারভেশনে রাখা হবে তারপরে যদি পেশেন্টের কন্ডিশনে কোনো উন্নতি না হয় তাহলে ঢাকায় নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে আমরা শুধু 24 ঘন্টা দেখতে চাইছি আচ্ছা ক্রিটিক্যাল সময় কাকে বলে সেটা এবার হাড়ে হাড়ে টের পাবি বাকি
কষ্ট হচ্ছে তাই না চাচা আমারও না ঠিক এইভাবেই কষ্ট লাগে প্রতিটা মুহূর্ত আমি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি কেন জানেন আপনার মেয়ে ওই যে পালকি আমার সুবীরের জীবনে আমার জায়গাটা দখল করে রেখেছে জানেন ডাক্তার কি বলেছে ডাক্তার বলেছে আপনাকে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে কিন্তু আপনার জন্য তো কারো কোনো তারা নেই আপনার মেয়ে আর মেয়ের জামাই ওই যে এখনো ঘুমাচ্ছে এখানে শুধু আমি আছি আমার হাতেই এখন আপনার সব কিছু মনে করে দেখো এর আগে সাবাপু যা যা করেছে তার পেছনে কোনো না কোনো প্ল্যান ছিল আর আমার ভয়টা সেখানে সাবাপু কি প্ল্যান নিয়ে এখানে এসেছে দেখেছ কি ভুল করেছো তুমি পালকি বাবাকে নিয়ে ফেলতে পারবে তাহলে এখন সবাই মিলে পালকিকে মাথায় তুলে নিয়ে নাচতে পারবো কত কষ্ট করে একটা প্ল্যান করলাম সেটা তোমার জন্যই হলো